প্রিয় সাংবাদিক ভাইরা, কুমিল্লা জেলা পুলিশের এই কনফারেন্স রুমে আপনাদেরকে স্বাগতম। আপনাদের আসলে দুইটা বিষয় নিয়ে একটু অবগত করার জন্য আপনাদেরকে এখানে নিমন্ত্রণ জানানো হয়েছে। একটা ইস্যু আপনাদের নিশ্চয় মনে আছে যে গত আগস্ট মাসে তিতাসে 7 বছরের একটা বাচ্চা ডেড বডি পাওয়া গেছিল, হত্যা করা হয়েছিল সাইমন নামের, যেটা ওই সময় আপনাদের স্থানীয় বিভিন্ন মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে খুব চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। আমরা তখন যে ভিকটিম সাইমনের চাচি শেফালি বেগমকে অ্যারেস্ট করেছিলাম, শেফালি বেগম আমাদের এখানে সমস্ত কিছু স্বীকার করলো। তখন আদালতে গিয়ে আসলে তখন 164 করেনি, বাট আমাদের সন্দেহের একটা কারণ ছিল যে তাদের যেহেতু পারিবারিক একটা শত্রুতা ছিল, সেই কারণে হয়তোবা সাইমনকে হত্যা করা হতে পারে। আমরা এই ঘটনার একজন সাসপেক্টকে তখন আইডেন্টিফাই করি, বিল্লাল পাঠান নামে, যার বাড়ি উত্তরচাষ এলাকায়, এবং সে ছিল যে ভিকটিম সাইমনের যে চাচি শেফালি বেগমের আপন বোনের জামা। তো ওই সময় থেকে আসলে সে পলাতক ছিল, দীর্ঘদিন দেশের বিভিন্ন জায়গায় পলাতক থাকার পরে গত 30 তারিখে তাকে অ্যারেস্ট করা হয়। সে তার আসলে বেশভূষা চেঞ্জ করে ফেলেছিল, একদম দাড়িটারে রেখে হুজুর হয়ে সে থাকতেছিল। অ্যারেস্ট করার পরে জিজ্ঞাসাবাদে সে যে ভয়ঙ্কর তথ্যটা দেয় সেটা হলো শেফালি বেগমের সাথে এই বিল্লাল পাঠানের একটা ইলিসিট রিলেশন ছিল, পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। ওই দিন সন্ধ্যায় 4:30টার দিকে এই ভিকটিম সাইমন মাঠে খেলা শেষে বাসায় ফেরার সময় চাচির ঘরে ঢুকে গিয়েছিল। চাচির ঘরে ঢোকার পরে এরকম আপত্তিকর অবস্থায় দেখার পরে সাথে সাথে বিল্লাল পাঠান বাচ্চাটাকে ওখানে আটকায় ফেলে। আটকানোর ফলে বাচ্চাটা আবার তখন একটু বলে ফেলেছিল যে আমি দেখে ফেলেছি, বলে দেব। এরপরে তাকে ধরে, ধরার পরে তাকে সেখানে হত্যা করা হয় নির্মমভাবে। আরও যে নির্মম যে বিষয়টা হয়, যেটা আমাদের কাছে স্বীকার করেছে প্রেসিলে যে আসেনি, দেখলাম যে ভিকটিম কিন্তু মিসিং ছিল 16 তারিখে, আমরা 2 দিন পরে তার ডেড বডি পাই। পাওয়ার পরে এমন একটা বিকৃত অবস্থায় ছিল যে আমরা তখনই সন্দেহ করেছিলাম যে আসলে ওই ডেড বডিটাকে ডিস্ট্রয় করার জন্য কোনো কেমিক্যাল জাতীয় জিনিস দেওয়া হতে পারে। তো বিল্লাল পাঠান স্বীকার করেছে যে ভিকটিমটাকে হত্যা করার পরে বস্তায় ঢুকানোর ঢুকাই নিয়ে পাশের একটা কাশবনের ভিতরে ফেলে রাখছিল এবং সেখানে তার মুখের ভিতরে কেমিক্যাল জাতীয় কিছু একটা ঢেলে দিয়েছিল, যাতে করে দ্রুত ডেড বডিটা ডিকম্পোজড হয়ে যায়, চেনা যাতে না যায়। তো এই একটা বিষয় যে স্বীকার করেছে, আমার একটা ব্যক্তিগত আক্ষেপের জায়গা ছিল যে এরকম ছোট্ট একটা বাচ্চা, সুন্দর একটা বাচ্চা, এই ভিকটিমের বাবা আবার বিদেশ থাকে, প্রবাসী, দীর্ঘদিন বিদেশ থাকে। তো সেই বিষয়টা আমরা উদ্ঘাটন করতে পেরেছি, এই জন্য এটা আমার একটা আত্মতুষ্টির জায়গা আমার মনে হলো যে আপনাদেরকে জানাই। এবং তখন এটা নিয়ে আপনারা স্থানীয় পত্রিকা বিভিন্ন জায়গায় অনেক লেখালেখি হয়েছিল। আরেকটা ঘটনা, এই নির্বাচনের যে দিন থেকে প্রচার প্রচারণা শুরু হয় 18ই ডিসেম্বর, সেদিন এই ঘটনাটাও ছিল আমাদের তিতাসে, যে ওই সময় একটা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে কুপিয়ে হত্যা করা হয়। তখন আসলে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাস মেইন স্ট্রিম মিডিয়া প্লাস আমাদের বিভিন্ন লোকজনের একটা কোয়ারি ছিল যে এটা আসলে পলিটিক্যাল হত্যাকাণ্ড কিনা। আমরা তখনই বলেছিলাম যে এটা আসলে পলিটিক্যাল হত্যাকাণ্ড না, এটা একটা ব্যক্তিগত শত্রুতার কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, বাট আসামি ছিল পলাতক। আমাদের খুব চেষ্টা করছিলাম তখন থেকে আসামি গ্রেপ্তার করার জন্য। এই ঘটনা ঘটার পরে 3 জনকে এজাহারনামে আসামি করে মামলা রুজু করা হয়। আমরা অভিযান চালিয়ে চাঁদপুরের বিভিন্ন জায়গা থেকে গত 30 তারিখে আমরা 2 জনকে গ্রেপ্তার করি। এর ভিতরে একজন এজাহারনামীয় নাজিমউদ্দিন, সে স্বীকার করে যে তার আসলে ওই এজাহারনামীয় যে আসামি ছিল সাইদুল, নাজিমা ও মাইনউদ্দিন, তারা সবাই, এবং ভিকটিম মুস্তফা কামাল, এরা সবাই একই গ্রামের এবং সবাই ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জড়িত। আপনারা দেখেছেন ইতিপূর্বে যে ভিকটিম তার নামে ডাকাতি মামলা সহ 5টা মামলা আছে, যে 1 নম্বর আসামি তার নামও ডাকাতি সহ 5টা মামলা আছে। এরা সকলেই বিভিন্ন রকমের ক্রাইম করতো, ক্রাইম এগেনস্ট প্রপার্টি, ডাকাতি, চুরি, এইসব, এবং এইটার ভাগাভাগি নিয়ে তাদের ভিতরে বেশ কিছুদিন আগে, এই ঘটনার বেশ কিছুদিন আগে নিজেদের ভিতরে একটা মারামারির ঘটনা ঘটে এবং এরা সকলে মিলে এই মুস্তফা কামাল যে ভিকটিম তার উপর খুব ক্ষুব্ধ ছিল। ওই দিন বিকেলবেলা তারা যে তাস খেলতে বসে সেখানে তাদের ভিতরে ওই একই ইস্যু নিয়ে একটু তর্কাতর্কি হয়, যেহেতু তাদের পূর্ব শত্রুতা ছিল, রাগ ছিল, খুব ছিল, তখন তারা ওইখানে তাকে খুব গুরুতরভাবে হিট করে, হিট করার পরে সে মারা যায়। আমরা এটা তদন্ত করতে গিয়ে নাজিমউদ্দিনকে আমরা অ্যারেস্ট করি চাঁদপুর থেকে। নাজিমউদ্দিনের স্বীকারোক্তি অনুযায়ী
আমরা এজাহারনামায় না বাট এই ঘটনার সাথে জড়িত আরেকজনের সন্ধান পাই, সে হচ্ছে সুমন। সেই ঘটনার সাথে জড়িত ছিল, তাকেও আমরা চাঁদপুর শহর থেকে আটক করি। আটক করার পরে দুজনই এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।